আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার হসপিটাল ব্যাগ এবং এতে আমি কী প্যাক করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আনফর্চুনেটলি আমার ডিউরেট যেহেতু প্রিপন হয়ে গেছে 3 weeks এবং আনফর্চুনেটলি আমাদের কিছু সেকশন করতে হচ্ছে, সো আমি একটু টাইম নিয়ে আমার হসপিটাল ব্যাগটা রেডি করে নিয়েছি যেহেতু আমাকে 3 days স্টে করতে হবে। আর সো আমি একটু টাইম নিয়ে ব্যাগটা রেডি করছি যাতে করে আমি পরে যদি কোনো একটা কিছু মনে পড়ে আমি সেটা প্যাক করে নিতে পারি। সো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে নিয়েছি ব্যাগটার ভেতরটা, দেখুন দেখতে পাচ্ছেন অনেকগুলো পাউচ আছে, অনেক সেকশনস আছে। তো এটা আসলে আমার প্রেগনেন্সির আগে নেওয়া একটা ব্যাগ, সো বেসিক্যালি এটা আমি ট্রাভেল করার জন্য লাইক কেবিনে ক্যারি অন ব্যাগ হিসেবে ইউজ করার জন্য নিয়েছিলাম। তো আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে, যে কোনো মাল্টিপারপাস এটা ইউজ করা যায়। হসপিটাল ব্যাগে আমি খুব একটা বেশি কিছু জিনিস নিয়ে, একেবারে আননেসেসারি জিনিস নিয়ে আমি চাই না, যে অনেক 2-3 ব্যাগ নিতে আমার জন্য একটা, বেবির জন্য একটা। সো এই জিনিসগুলো আমার কাছে খুবই আননেসেসারি মনে হয়, বিশেষ করে আমেরিকাতে, ইউরোপের যে কোনো দেশে বলতে পারি যে হসপিটালগুলোতে সব কিছুই আসলে প্রোভাইড করে, যে তো সেহেতু আমাদেরকে তেমন কিছুই নিতে হয় না। তো আমি এখানে শুধুমাত্র নিচ্ছি হসপিটাল থেকে আসার সময় যে ক্লোথসগুলো আমার লাগবে আর খুব সেগুলোই নিচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন একটা জাম্পস্যুট নিয়েছি, জাম্পস্যুটটা নিউবর্ন সাইজের, এটা আমার মেয়ের ওয়ারিশাস, আমি নতুন করে আর নিইনি যেহেতু এপ্রিল চলে আসছে, স্প্রিং ঠান্ডা থাকবে না তো সেটা ইউজ হবে না। আর আমার বড় মেয়ের ক্লোথ ছোটো মেয়ে পড়বে একটা স্পেশাল বন্ডিংস, তো সেই বন্ডিংটা ধরে রাখার জন্য আমি এটা এই প্রসেসটা। আর এখানে 2 ক্লোথস নিয়েছি, একটা হচ্ছে নিউবর্ন আর একটা হচ্ছে 0-3 months। দুটো নিচ্ছি কারণ সাইজের উপর ডিপেন্ড করে, যেটা বেবিকে ফিট হয় ও কমফোর্টেবল হয় সেটাই পরাবো বাসায় আসার সময়। এগুলো কিন্তু হসপিটালে লাগবে না কারণ হসপিটাল থেকে ওরা ক্লোথস, ব্ল্যাঙ্কেটস, এভরিথিং দিয়ে থাকে। তো সাথে 2 হ্যাট নিয়ে নিয়েছি আসার সময় পরানোর জন্য, যেটা যে ড্রেসটা পরে সেটার সাথে ম্যাচ করে যেটা যায় সেটাই পরিয়ে নিব। তো এখানে হচ্ছে ওয়েলকাম ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে এটসে থেকে অর্ডার করা, ওর নাম সহ নেম ট্যাগ, এটা ওয়ারিশ একটু কভার করে দিয়েছে যেন এটা এখনও পাবলিক না হয়, সো ও সারপ্রাইজ রাখতে চায়। আর হচ্ছে ব্ল্যাঙ্কেটস, ব্ল্যাঙ্কেটটাও শুধুমাত্র বাসায় আসার সময় ইউজ করার জন্য। আসলে এগুলো শুধুমাত্র বাসা আসার সময় যে জিনিসগুলো লাগবে সেগুলো, কারণ হসপিটালে আমাদের এখানে কিছু লাগে না। আর এখানে আমি একটা পাজামা নিয়েছি কমফোর্টেবল, সে তাও আমি বাসায় আসার সময় পরার জন্য। আর এটা হচ্ছে যদি আমি ওখানে চেঞ্জ করতে পারি, যেহেতু আমার সিসেকশন হবে আমি যাই না আমার কতটুকু এনার্জি থাকবে। আমার ফার্স্ট 2 বেবি কিন্তু সিসেকশন ছিল না, আনফর্চুনেটলি এটাতে করতে হচ্ছে। তো এক্সট্রা আমি বাস 2 নিলাম, একটা আসার বাসা আসার সময় পড়বো আর একটা ওখানে যদি পড়তে হয়, যদি পড়া যায় আমার এনার্জি থাকে তখন আমি হয়তো চেঞ্জ করব। এরপর আমি একটা ছোটো পাউচে কিছু ট্রাউজার্স নিয়ে নিয়েছি, তো খুব বেশি কিছু না, একটা ছোটো একটা বডি মিস্ট। এরপর আমি নিয়ে নিলাম ফ্লস, ফ্লস নিয়ে নিচ্ছি যদি আমি আমার এনার্জি না থাকে যে বাথরুমকে আমি ব্রাশ করবো, তো সেজন্য আমি ফ্লসটা ইউজ করবো সেক্ষেত্রে। আর এরপর আমি হেয়ার ক্লিপ নিয়ে নিয়েছি, কিছু হেয়ার টাইস নিয়ে নিয়েছি, হেয়ার টাইসটা ইম্পর্ট্যান্ট, অনেক সময় দেখা যায় হারিয়ে যায় তো সেজন্য আমি কয়েকটা নিয়ে নিলাম। এরপর নিয়েছি ভ্যাসলিন, ভ্যাসলিনটাও খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য, আমার লিপস আমার ড্রাই স্কিন সো আমি ওটা সবসময় ইউজ করতে হয়। আর নিভিয়া ক্রিম নিয়ে নিলাম, আর একটা হচ্ছে আমার ময়েশ্চারাইজার, দ্যাটস ইট। আর একটা হেয়ার কোম, এরপর হচ্ছে দি ইম্পর্ট্যান্ট আমার জন্য, অ্যাটলিস্ট আমার জন্য, অনেকে দেখলে হয়তো উইয়ার্ড মনে করবে, উইক্স। হ্যাঁ উইক্স, আমার স্মেলটা খুবই ভালো লাগে, যে কোনো জায়গায় লাইক ট্রাভেলের সময় আমাকে উইক্সটা ক্যারি করতে হয়, এটার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, সো দ্যাটস ইট, এগুলো নিয়েছি। আর যেহেতু আমার এটা থার্ড চয়েস, আমার এক্সপিরিয়েন্স আছে কেন হসপিটালে কী লাগবে, হসপিটাল ব্যাগে আমাকে কী কী দরকার, সো সেই জন্য আমি খুবই ইম্পর্ট্যান্ট একেবারে মিনিমাম কিছু জিনিস নিয়েছি, যেটা কিনা শুধুমাত্র বাসায় আসার সময় আমার লাগবে। আর এই তো
তো আমি সেই জন্য খুবই লিমিটেড কিছু জিনিস নিয়েছি। তো এই ব্ল্যাঙ্কেট আমি পরে প্যাক করবো, যেহেতু আমি এই ক্লোথস সবগুলো কিন্তু ওয়াশ করার ব্ল্যাঙ্কেটসটা রিসেন্টলি দিয়েছি, তো এখনও ওয়াশ করিনি। ওটা ওয়াশ করার পর আমি এখানে লাগেজ নিব, সো বেবি ক্লোথস অ্যান্ড এভরিথিং নিচ্ছি। তা বেসিক্যালি আমার মেয়ে আমাকে হেল্প করেছে, মাশাআল্লাহ, ও সব কিছুতে খুবই অ্যাক্টিভ, এক্সাইটেড বেবিকে ওয়েলকাম করার জন্য, মাশাআল্লাহ। সো ও হেল্প করছে আমাকে, এখানে যে নিম খাটা ঢুকাচ্ছে ও উল্টো দিকে ঢুকালো যেন কেউ না দেখে, পাবলিক না হয়, সো একটা সিক্রেট রাখতে চায়। আর এখানে কিছু ফটোশ্যুটের ক্লোথস প্রপ দিয়েছে, তো আমি বলছিলাম মেবি এগুলো আসলে এখন প্যান্ডেমিকের কারণে ওখানে কোনো ফটোগ্রাফার মেবি অ্যালাউ করবে না, এখন হসপিটালগুলোতে কোনো ভিজিটরও অ্যালাউ করে না, শুধুমাত্র পার্টনার ওর হাজব্যান্ড যেতে পারে। সো তাও ইন কেস যদি ওই সে অপরচুনিটি থাকে সেজন্য আমি প্যাক করে নিলাম, এই তো। আর আরেকটা ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফোনের চার্জার। এটা কমিউনিকেট করার জন্য, যেহেতু আমার বাচ্চার বাসায় থাকবে আর হসপিটালে একা থাকতে হবে মোস্ট অফ দ্য টাইম, সো ফোনটাই সঙ্গী, তো সেজন্য চার্জারটা অবশ্যই অবশ্যই মনে করে নিতে হবে। তো আমার এক্সট্রা চার্জার ছিল, সেটা আমি প্যাক করে নিচ্ছি এখন। এবার হসপিটাল ব্যাগের সাথে আমি আরেকটা এক্সট্রা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে পপি পিলো অথবা সাপোর্ট পিলো, ব্রেস্টফিডিং সাপোর্ট পিলো। আমার ফ্রেস্ট চাইল্ডের সময় আমি নিইনি, যেহেতু আমার নর্মাল ডেলিভারি হয়েছিলো তো আমার দরকার হয়নি। তো সি সেকশন হচ্ছে, এবার দেখা যাক কতটুকু কমফোর্টেবল অথবা সাপোর্টিভ হয় আমার জন্য, কতটুকু কমফোর্ট দেয় আমাকে আর ইউজফুল হয়। তো এটা প্যাক করে নিয়েছি, এরপরে আমি লাস্ট যে জিনিসটা নিব সেটা হচ্ছে আমি যাওয়ার দিন ব্রাশ আর পেস্ট, দ্যাটস ইট। এই সামান্য কিছু জিনিসই আমি প্যাক করে নিয়েছি, খুবই খুবই লিমিটেড কিছু, খুবই ইউজফুল কিছু জিনিস। তো এই তো এই ছোটো লাগেজ আর সামান্য কিছু জিনিস প্যাক করে আমি যাচ্ছি হসপিটালে, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।